টিভি, আমার দেশ আমার গর্ব। রীতি ভেঙে পরিবর্তন হল কাবা শরীফের গিলাফ। সম্প্রতি কাবা শরীফের পুরনো গিলাফটি সরিয়ে সম্পূর্ণ নতুন গিলাফে মোড়ানো হয় আল্লাহর ঘরকে। হিজরি নববর্ষকে স্মরণীয় করতে এবার নতুন উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। প্রতি বছর নয় জিলহজ সকালে কাবার গিলাফ পরিবর্তন করা হতো, তবে এবার সেই নিয়মে পরিবর্তন এনে হিজরি নববর্ষের প্রথম দিন শনিবার কাবার গিলাফ পাল্টানো হয়েছে। মক্কা ও মদিনার দুই প্রধান মসজিদের পরিচালনা কর্তৃপক্ষ পহেলা মুহররমে গিলাফ পরিবর্তনের সিদ্ধান্ত চলতি মাসের শুরুতেই জানিয়ে দিয়েছিল। আরব নিউজের খবর অনুযায়ী, কাবার গিলাফ এবারের ঈদুল আজহার প্রথম দিনেই দুই পবিত্র মসজিদের পরিচালনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে হিজরির সনের অপেক্ষায় তা পরিবর্তন করা হয়নি। গিলাফ পরিবর্তনের সময় মসজিদুল হারামের পরিচালনা কর্তৃপক্ষের প্রধান শায়খ আব্দুর রহমান আসুদাইস উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে গিলাফ পরিবর্তনের কাজে 200 জন কর্মী অংশ নেয়। কাবার গিলাফ পরিবর্তন করতে সময় লেগেছে 4 ঘন্টা। কাবার নতুন গিলাফটি তৈরি করা হয়েছে 670 কেজি কাঁচা সিল দিয়ে, এগুলোতে কালো রং করা হয়েছে। তাছাড়া গিলাফ তৈরিতে 120 কেজি সোনালী রঙের সুতা এবং 100 কেজি রূপালি রঙের সুতা ব্যবহার করা হয়েছে। 658 বর্গমিটারের গিলাফটি 47টি কাপড়ের টুকরোকে বিশেষ মেশিনে সেলাই করা হয়। এরপর কালো গিলাফের গায়ে মেশিনের ছাপ দিয়ে লেখা হয় আল্লাহর নাম ও গুণাবলী। কাবার গিলাফ তৈরিতে প্রায় 200 জন শিল্পী ও কর্মচারী আব্দুল আজিজ কমপ্লেক্সে কাজ করে থাকেন। বিভিন্ন বিভাগে কাজ করেন তারা। কাবার গিলাফের প্রত্যেকটি অংশ তৈরির জন্য আলাদা আলাদা বিভাগ রয়েছে। এখানে থাকা সেলাই বিভাগে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ সেলাই মেশিন, যেটি 16 মিটার লম্বা। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এটি চালানো হয়। ওয়াফারিমু ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।